হরি কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয় আপনাদের জানাবো অক্টোবর মাসিক রাশিফল 2023 কেমন যাবে। আজকে আলোচনা করব তুলা রাশি নিয়ে। যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, এই 2023 সালের অক্টোবর মাস প্রথমেই বলবো আপনাদের গাঁট ছাড়া বাঁধতে হবে। মাসের শুরু থেকেই কিছু দুশ্চিন্তার কারণে মন খারাপ থাকবে, আপনি অবশ্যই আবহাওয়াজনিত কোনো রোগের শিকার হবেন। তাই যারা তুলা রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের যত্ন নিন, যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনা থেকে বিক্ষিপ্ত মন হয়ে যাবে, যারা চাকরি করছেন কাজের চাপ বাড়বে, আর বড় পরিকল্পনার জন্য জ্ঞানের সাথে অর্থ বিনিয়োগ করুন। মাসের মাঝামাঝি অল্প দূরত্বের যাত্রা হতে পারে। রাজনীতি করছেন তাদের বলবো গোপন সত্য থেকে সতর্ক থাকবেন। আদালতের মামলা চলছে, বাইরে নিষ্পত্তি হলে খুব ভালো হয়, চিন্তা করেই প্রেমের সম্পর্কে এই মাসটায় পদক্ষেপ নেবেন, না হলে অপমান হতে পারেন। আপনার স্ত্রীর প্রতি অনুগত থাকুন, বিবাদের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা করুন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে গ্রহদের যে অবস্থান কিছুটা প্রতিকূল হয়ে যাচ্ছে, অন্যের ঝগড়ায় হস্তক্ষেপ করবেন না, অন্যথায় আপনাকে অবশ্যই কাঁদতে হবে এবং তার খেসারত দিতে হবে এবং নিজেকে কষ্ট ভোগ করতে হবে। খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসছে নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।